থেকে বড় সমস্যা যেটা হচ্ছে যে সিটিপিটা করা হয়েছে এটা চাইনিজ কন্ট্রাক্টররা করেছিলেন, আমরা যে কন্ট্রাক্ট ওদেরকে দিয়েছিলাম তারা সেই কন্ট্রাক্ট অনুযায়ী কাজ কিন্তু করেন নাই। না করার কারণে তাদের যে টাকা পয়সা ছিল ওটা আমরা পেমেন্ট করি নাই, ওটাও আটকানো আছে। আর ওরা কিন্তু ইন দ্য মিন টাইম অ্যাবান্ডেন করে তারা চলে গেছে। এখন সমস্যাটা হয়ে গেল যে আপনার যে কন্ট্রাক্ট অনুযায়ী যে কাজ করার কথা ছিল তারা যেহেতু সেটা করে নাই, তার জন্য আপনার সিটিপির যে পারফরমেন্স ছিল সে পারফরমেন্সটাও সিটিপি রিচ করতে পারতেছে না। তো এর মধ্যে আমরা যেটা আজকে এখন যেটা আমরা মনে করতেছি যে সিটিপিটাকে একটা তো একটা বিনিয়োগ হয়ে গেছে, এই বিনিয়োগ তো ফেলে দেওয়া যায় না, তো এটাকে এখন আমরা কিভাবে রেট্রোফিটিং করে কিভাবে আরেকটা কনসালট্যান্ট দিয়ে কি এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। এটা পরে সিদ্ধান্ত কোনোটাই হয়নি, আমরা আজকে কিন্তু সবাই থেকে শুনেছি ওনাদের কি আইডিয়াস এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, এটা হলো এক। দুইটা যেটা আমরা করেছি দ্যাট আপনারা জানেন কোরবানিটা চলে আসতেছে, কোরবানির আগে যে এই ইটিপি দিয়ে কোরবানির সময় যে আমাদের ইটিপির ব্যবহার হবে কতটুকু আমরা কী কী করতে পারি, কী কী পদক্ষেপগুলি নেওয়া যায় সেটা কোম্পানির এমডি সাহেব উনি কয়েকটা প্রস্তাব দিয়েছেন, আমি মনে করি পজিটিভ ভালো প্রস্তাবগুলি আছে, সেটাও আমরা মনে করি যদি সেটা বাস্তবায়ন করে তাহলে সাময়িকভাবে আপনার যে কোরবানির সময় যেটা সমস্যাটা হবে সেটা কিছুটা সমাধান করার আমরা একটা একটা প্ল্যান একটা শুনেছি, সেটা ওনারা আরও জানাবে। তৃতীয় যেটা হলো পরিবেশের যেটা সমস্যা, পরিবেশের সমস্যাটা হচ্ছে যে আমরা মালিকদের থেকেও কথা শুনেছি, মালিকদের যে সমস্যাটা হচ্ছে যে যদি পরিবেশ মন্ত্রণালয় থেকে তারা আপনার তাদের আপনার সার্টিফিকেশন যদি না পায় তাহলে তো তারা ব্যবসা করতে পারছে না। এবং পরিবেশ মন্ত্রণালয়ের কথাটা হলো যে যদি আপনি আমার মানটা মিট না করেন, আমার স্ট্যান্ডার্ডের যদি না আসতে পারেন তাহলে সেটাও আমরা তাহলে কীভাবে সার্টিফাই করব। তো সেখানে মাননীয় পরিবেশ মন্ত্রী এতটুক রাজি হয়েছেন যে কিছুক্ষণের সময় জন্য উনি কিন্তু স্ট্যান্ডার্ডটা একটু রিল্যাক্স করে উনি ব্যবসায়ীদেরকে সার্টিফিকেট দিবেন, কিন্তু ওনার কথাটা হলো এটা চিরকালের জন্য এটা হইতে পারে না, এটা সাময়িক সময়ের জন্য কোরবানি পর্যন্ত উনি দিচ্ছেন। উনি বলছেন কোরবানির পরে যদি পরিবেশ মন্ত্রণালয় স্ট্যান্ডার্ডের মধ্যে না আসে তাহলে সে সার্টিফিকেটগুলি বাতিল করা হবে।